রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ বিন জাবালকে বলছেন, হে মুয়াজ, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি সব সময় মাজলুম যারা, অত্যাচারী যারা, নির্যাতিত যারা, এদের বদদোয়াকে তুমি ভয় করবে। কেন? ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা অত্যাচারী ব্যক্তি, নিপীড়িত ব্যক্তি, মাজলুম ব্যক্তির মধ্যে আর স্বয়ং আল্লাহর মধ্যে কোনো আড়াল নেই, কোনো পর্দা নেই। সুতরাং মাজলুম ব্যক্তি, অত্যাচারী ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি যেই দোয়া আল্লাহর কাছে করবে, আল্লাহ সেই দোয়া সাথে সাথে কবুল করবে। সুবহানাল্লাহ।